শরতের শীতল হাওয়া আর কাশফুলের সাদা গালিচা যেন প্রকৃতির সঙ্গে মিশে একাকার। কনক্রিটের শহর থেকে কিছুক্ষণের জন্য হলেও মনকে প্রকৃতির কাছে সমর্পণ করার এক অনন্য সুযোগ। দুই দিন আগে হচ্ছে আমাদের এক্সামটা শেষ হইল, তো পরীক্ষার মধ্যে তো আর ঘোরাঘুরি করা যাবে না, তো পরীক্ষা শেষ এখন, এর জন্য ফ্রেন্ডদের সাথে আসছি। নীলাকাশ আর শরতের শুভ্র কাশফুল দেখতে দিয়াবাড়ি, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কাশবনে ভিড় করছেন দর্শনার্থীরা। হাসি ঠাট্টা, গল্প আর কাশফুলের মাঝে ছবি তোলার উন্মাদনায় মেতেছে ছোট বড় সবাই। গোধূলি লগ্নে মারজুড়ে মাথা উঁচু করে দোল খাওয়া কাশফুল দেখার অনুভূতি জানালেন অনেকেই। প্রকৃতির পাল্লা বদলে এখন শরৎকাল, আকাশে সাদা মেঘের ফেলা, সমতলে কাশফুলের শুভ্রতা, আর এই কাশফুলের শুভ্রতা উপভোগ করার জন্যই মূলত এখানে আসা। আমি আসছি আমার পরিবার নিয়ে, আপনারাও আসতে পারেন কাশফুলের এই শুভ্রতা উপভোগ করার জন্য। আসলে প্রকৃতি আমাদের মানসিক শান্তি দেয়, আর এই মানসিক শান্তির জন্যই আমাদের এখানে আসা। কাশফুল বনে আসছি, অনেক ভালো লাগতেছে। সামনে পূজা, আর পূজার আগে, দুর্গা পূজার আগে তো এরকম কাশফুলের এখানে আসে মানুষ ছবি টবি তুলে, আমরাও আসলাম ছবি টবি তুলতেছি। আমি এখানে কাশফুল দেখতে আসছি, কাশফুলগুলো অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর, তার জন্য এখানে আমরা ফ্রেন্ডরা মিলে এখানে ঘুরতে আসছি। আসছি আমি, আমার ওয়াইফ, আমার ছোট মেয়ে, এক কথা পরিবার নিয়ে আসছি আর। অনেক ভালো লাগতেছে, মনের ভিতরে অনেক সুন্দর একটা অনুভূতি। কাশবনে ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। পরন্ত বিকেলে আকাশে সাদা মেঘের আনাগোনা, আর জমিনে কাশফুলের মেলা। দেখে মনে হবে প্রকৃতি যেন অবলীলায় তার সৌন্দর্য ছড়াতেই ব্যস্ত। মনির হুসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।